দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ শতাব্দী পেরিয়ে গেলেও ইতিহাস আর ঐতিহ্য ধারণ করে ঠায় দাঁড়িয়ে যুগের পর যুগ। 1868 সালে দক্ষিণ কেরানীগঞ্জে এর নির্মাণ কাজ শুরু করেন দারোগা আমিনউদ্দিন আহমদ, তাই এর পরিচিত ছিল দারোগা মসজিদ নামেও। বংশ পরম্পরায় মসজিদটি নির্মাণ ও সংস্কার কাজে নিয়োজিত ছিলেন খিদির বক্স ও কাদের বক্স নামে দুই ভাই এবং মইজউদ্দিনের পরিবার। আর কাদের বক্সের দৌহিত্র সাবেক সংসদ সদস্য অধ্যাপক হামিদুর রহমান 1968 সালে মিনার সহ মসজিদটির বর্ধিতাংশ নির্মাণ করেন। পরিবারের ঐতিহ্যের ধারাবাহিকতায় মূল অবকাঠামো অক্ষুণ্ণ রেখে মসজিদটির ব্যাপক সংস্কার করেন অধ্যাপক হামিদুর রহমানের ছেলে বর্তমান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। মসজিদটি যেহেতু মুঘল আমলের স্থাপত্য শৈলীর অনুকরণেই বানানো হয়েছে, সেহেতু দেখবেন যে এই যে খিলানের যে অংশ এবং এখানে দরজা হচ্ছে মূলত কাঠের দরজা, এবং খিলানে আমরা যেহেতু জানি যে কোনো রড বা কোনো কিছুর ব্যবহার করা হয় না, ঠিক সেভাবে কিন্তু এই মসজিদের নির্মাণ শৈলী বা নির্মাণের দিকে নজর দেওয়া হয়েছে। তখন জনসংখ্যার বিবেচনায় মসজিদটি ছোট আকারে নির্মাণ করা হয়েছিল। মসজিদটির মাঝখানে রয়েছে দুটি গম্বুজ, চারপাশে রয়েছে তিন স্তর বিশিষ্ট আটটি মিনার, আর এর শীর্ষে রয়েছে ছোট গম্বুজ। এর বাইরেও বাকি ১২টি খুঁটির উপরিভাগে রয়েছে কারুকাজ। মসজিদের ভেতরে রয়েছে দুটি মেহরাব, 150 বছরের পুরনো আদল ধরে রেখে নবাবী আমলের ঐতিহ্য বজায় রেখে সংস্কার কাজ করা হয়েছে। মসজিদটির ইমামের দাঁড়িয়ে নামাজ পড়ার যে জায়গা, সেই মেহরাবের যে জায়গা, সেটি কিন্তু এখানে দুটি মূলত মসজিদে। এবং এখানেও দেখবেন যে মুঘল আমলের যে কারুকাজ, সেই কারুকাজ কিন্তু রয়েছে। এবং এখানে মাটির যে পাতা বা হচ্ছে গাছের, একটি ফুল গাছের যে একটি ফুল সহ দুটি পাতার যে কারুকাজ, সেটিও কিন্তু রয়েছে। এবং এখানেও দেখবেন যে মসজিদের যে গম্বুজ বিশিষ্ট কারুকাজ রয়েছে। মসজিদের ভিতরেও দেখবেন যে কুপি রাখার মতো এরকম ছোট ছোট জায়গা, এবং এখানে যে কাঠের দরজা রয়েছে, মূলত এটি মধ্যযুগের সময় মূলত এই দরজা এরকম লোহার পাত দিয়ে মূলত দরজার যে আংটা সেটি বানানো হতো, ঠিক সেই আদলই কিন্তু বানানো হয়েছে। এবং গ্রামের বাড়িতেও কিন্তু আমরা অনেক সময় দেখি কাঠের ঘর বাড়ি, কাঠের দরজা, ঠিক সেই আদলেই এই দরজা লাগানোর যে ব্যবস্থা সেটি কিন্তু করা হয়েছে। এবং ভেতরের যদি বলি যে এখানে খিলান, সেই খিলানের সাথে যে সুন্দর করে দরজার কারুকাজ, সেটিও কিন্তু খুব চমৎকারভাবেই ফুটে উঠেছে। মসজিদটির দক্ষিণ প্রান্তে মূলত একটি জানালা রয়েছে এবং উত্তর প্রান্তে তিনটি জানালা রয়েছে।
এবং তার মধ্যে জানালার যে কারুকাজ সেটিও কিন্তু খুব সুন্দর। আমি একটু দেখাই যে এখানে বাহিরের আলো বাতাস আসার জন্য কিন্তু খুব সুন্দর একটি ব্যবস্থা রাখা হয়েছে, যেটা আধুনিক যুগে আমরা অনেকেই হয়তো জানালায় এরকম ব্যবহার করে থাকি। এবং পুরোপুরি কিন্তু খোলারও একটি ব্যবস্থা রয়েছে, সেক্ষেত্রে খুলেও বাহিরের যে আলো বাতাস আসার যে ব্যবস্থা সেটি করা যায়। প্রায় 200 বছর আগে মসজিদটির পুরনো আদল সম্পূর্ণ ঠিক রেখে সুনিপুণ হাতে পুনর্নির্মাণের কাজের নেতৃত্ব দেন স্থপতি আবু সাইদ এম আহমেদ এবং 2018 সালে এর সংস্কার কাজ শেষ হয়। কোনো প্রকার সিমেন্টের ব্যবহার না করে সনাতন ইট ও চুনসুরকির ব্যবহার করে এটি পুনর্নির্মাণ করা হয়। বৃষ্টির পানি রোধের জন্য আস্তরণ হিসেবে ব্যবহার করা হয়েছে ট্রান্সপারেন্ট সিলিকন। দেশের বিভিন্ন স্থান থেকে এটি দেখতে ছুটে আসেন পর্যটকরা।